আপনার নাম বলেন। স্যার আমার নাম মর্জিনা আক্তার। মর্জিনা, আপনার বয়স কত? স্যার 35। বলেন, কি কষ্ট নিয়ে আপনি কল করলেন? স্যার আমার গত শীতে এক বছরে যে ঠিক এক বছর হয় স্যার, আমার কোমর হঠাৎ এরকম ব্যথা হয়েছে, প্রচন্ড ব্যথা ছিল। আমি একজন ডক্টর দেখাচ্ছি এক সপ্তাহ, সে কুমারে ছিল, ঠিক এক সপ্তাহ পরে তার তীব্র ব্যথা, তাও মানে হাতের নিচ থেকে তার ঘুরালি না স্যার, কাকু উপর পর্যন্ত তার কোন পায়ে তার ডান পায়ে তার শুধু দাম লাগে স্যার। এখন পর্যন্ত যে একটা বছর স্যার আমি থেরাপি দিচ্ছি, ডক্টর আমার থেরাপি সাবিত করছিল, 14 দিন থেরাপি দিছি, হাঁটা হাঁটি, আবার হাঁটা চলার স্যার কষ্ট হয় না। আমি 2-3 মাইল 4 মাইল একসাথে হাঁটতে পারবো, হাঁটতে পারি, কিন্তু স্যার আমি যখন দাঁড়ায় থাকি পা শুধু দাড়ি লাগে, ব্যথা করে। মানে দাড়ি বলতে দেখা আছে তীব্র দেখা না স্যার, কিন্তু সারাক্ষণ একটা দেখা অনুভব করি আর পা টা শুধু দাঁড়িয়ে হয়ে থাকে স্যার। এখন স্যার দাম পায়ে চলে আসে মানে হাঁটির নিচ থেকে। আপনি আপনি এই এই কষ্টের জন্যে অবশ্যই আমাকে দেখাবেন। আমি ঢাকার প্রান্তপথে প্র্যাকটিস করি, যে নম্বরে কল করেছেন এই নম্বরে কল করে আপনি আমাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখাবেন। এই দেখানো যে কয়েকদিন আপনি আসতে না পারেন, এ কয়েকদিন আপনি ডান কাতে না শুয়ে বাম কাতে শুবেন, সকালে দুপুরে রাতে। বাম কাতে শোয়ার পরে দুই হাঁটু বুকের দিকে টানবেন, টেনে কাউকে বলবেন, এই যে আমরা নারকেলের তেল এবং রসুনের একটা লোশন তৈরি করতে বলি, ওইটা তৈরি করে এটা আপনি কোমরে লাগাবেন, তারপরে ডান পাশটা উপরে থাকবে, লাগিয়ে ডলবেন 10 মিনিট। ডলার পরে এখানে আপনি গরম ভাপ দেবেন 10 মিনিট। এরপরে আপনি যে এক্সারসাইজ করবেন তাহলে উপুর হয়ে শুয়ে দুই হাত এই কাঁধের নিচে রেখে হাতে চাপ দিয়ে মাথা উপরে উঠাবেন। এই এক্সারসাইজ সকালে 15-20 বার, দুপুরে 15-20 বার, রাতে 15-20 বার এটা আপনি করবেন। বেশি সময় উপুর হয়ে শুয়ে থাকবেন, দেখেন আপনার কি পরিবর্তন হয়। বাই দিস টাইম যদি দেখেন যে আপনি ভালো লাগে, পরিবর্তন হয়েছে আগের তুলনায়। আমি যা বলছি এই একটি ব্যায়ামের কথা বলছি, এটা করেন, করে কমপক্ষে একটা সপ্তাহ ট্রাই করে দেখেন, যদি আপনার এটা কমে যায় তাহলে আসবেন না, আর যদি না কমে আমাকে দেখাবেন। আমাদের আছে বুকডন দেওয়ারে ভিডিও আছে, আপনাকে একটা ভিডিও দিচ্ছি, আপনি একটু অপেক্ষা করেন, এখনই আপনাকে ভিডিওটা দেব, এই ভিডিওটা দেখে আপনি ট্রাই করবেন। যদি দেখেন যে আপনি ভালো বোধ করেন আপনি আমার কাছে আসবেন না, আর ভালো বোধ না করলে আপনি আমার কাছে আসতে পারেন, আমরা আপনার উপকারে আসব ইনশাল্লাহ। এই যে ভিডিওটা দিছি দেখেন, একটা লোক কাপড় কালো কাপড় পরে হাতে চাপ দিয়ে এই যে উপরের দিকে উঠালো, ওই যে নাভি লেগে আছে, নাভি লেগে আছে, মাথা এবং কাঁধ উঁচু করছে, এইটা বারবার করবেন আপনি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে কল করার জন্য মর্জিনা।